আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকে আসলে আমার ভিডিও করার মুড নেই, আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝে গেছেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই পাখিটা অলরেডি মারা গেছে। তো আমি আসলে এই পাখিটার একটা গল্প বলবো আপনাদের। তো ভিউয়ার্স, এই পাখিটা আমি একদম ছোট বাচ্চা থেকে আমি বড় করি। প্রায় 7 মাস আমি এটা লালন পালন করার পরে, এটা একটা পাখির সঙ্গে আমি জোর দেওয়ার পরে সেটা অলরেডি 3টা বাচ্চা দেয়। 6টা ডিম থেকে 3টা বাচ্চা আসে প্রথমে। তারপর ভিউয়ার্স, ওই বাচ্চাগুলো প্রায় মোটামুটি বড় হয়ে যায়, প্রায় খাবার শিখে ফেলে, মোটামুটি খাবার শিখে ফেলে। তার কিছুদিন পর ভিউয়ার্স, আমি আমার সকালে এসে দেখি আমার হাড়িতে এইটা, এর সঙ্গে যে মেল পাখিটা ছিল সেটা ভিউয়ার্স হাড়িতে নেই। আসলে আমি ভিউয়ার্স আদু তা খুঁজে পাইনি যে এটা কেন চলে গেল, কীভাবে গেল, নাকি কেউ ছেড়ে দিছে, তাও আমি বুঝতে পারিনি। পরে ভিউয়ার্স, এই যে মেল পাখিটা ছিল, সরি ভিউয়ার্স, এই যে ফিমেল পাখিটা ছিল ভিউয়ার্স, এই ফিমেল পাখিটাই বাকি 3টা মেবি 4টা বাচ্চা ছিল। হ্যাঁ, এই 3-4টা বাচ্চা ছিল। তো ভিউয়ার্স, এই ফিমেল পাখিটা এই বাচ্চাগুলোকে বড় করে এবং আমিও কয়েকটা পাত্রে খাবার দাবার দিয়ে রাখি, পরে ওই বেবিগুলো বড় হয়। তারপর ভিউয়ার্স, সপ্তাহানেক যাওয়ার পর আমি আরেকটা মেল পাখি হাট থেকে কিনে আনি। আমার হাট বলতে আমার এক পরিচিত বড় ভাই থেকে কিনে আনি। হ্যাঁ, আনার পর এক সপ্তাহ পরে এটা আমি আবার আর ওইটার সঙ্গে জোর দিয়ে দিই। জোর দেওয়ার ভিউয়ার্স, সর্বোচ্চ আরও এক সপ্তাহ পর এটা অলরেডি দেখতে পাচ্ছেন যে 4টা ডিম নিয়ে এটা মারা গেছে। তো ভিউয়ার্স, আসলে আমি এখন আসলে তার কোনো সঠিক এখনও কোনো কারণ খুঁজে পাই না যে আসলে আমার এই পাখিটা কেন মারা গেল। 4-5টা ডিম দেওয়ার পরে হয়তো আরও কয়েকটা ডিম দিত। একটা কারণ হইতে পারে, যেটা আমার মনে হচ্ছে, যে ডিম আটকে এটা মারা যাইতে পারে। যেহেতু 4-5টা ডিম দিছে, এটা আরও 2-3টা ডিম দেওয়ার কথা, হয়তোবা এটা ডিম আটকাইতে পারে। হ্যাঁ, আমি একটু পরে দেখার চেষ্টা করব আসলে মূলত এটা কেন মারা গেল। তো ভিউয়ার্স, আসলে বিষয়টা এমন হইতেও পারে যে ডিম এটা এখানে ডিমটা আটকে মারা গেছে, এমন হইতেও পারে। যাই হোক, একটু পরে আমি এটা দেখার চেষ্টা করব, সম্ভবত এটাই হইতে পারে। তারপর ভিউয়ার্স, আসলে যারা নতুন পাখি লালন পালন করি, আসলে আমি তাদের উদ্দেশ্যে বলি যে কিছুদিন পরে শীতের মৌসুম। তো আমরা যারা নতুন পাখি পালন করি, আসলে আমরা চেষ্টা করব যেন পাখিকে শীত থেকে ভালোভাবে রক্ষা করার জন্য, এবং বিশেষ করে ভিউয়ার্স, এই পাখির হাড়ি এবং কলোনি টোটালি পরিষ্কার রাখার একটা সর্বোচ্চ চেষ্টা করব। আসলে ভিউয়ার্স, আমি কথা বলতে পারতেছি না, কারণ এটা জানেন যে একবার বাচ্চা দেওয়ার পরই এটার যে মেলটা ছিল সেটা কোথায় কী হয়েছে আমি জানি না। পরে এটাই নিজে নিজে তার বাকি যে 3-4টা বাচ্চা ছিল এগুলোকে বড় করে, পরে আবার আমি কিছুদিন পর একটা মেল পাখি কিনে এনে তার সঙ্গে জোর দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে 4টা ডিম দিয়ে আমার মনে হচ্ছে যে এটা এক বাইডিং নাকি একটা প্রবলেম ওইটাতে হয়তো হইতে পারে, যে ওইভাবে এটা মারা গেছে। আসলে ভিউয়ার্স, এটা ছিল অ্যালবিনো একটা পাখি। হ্যাঁ, এটা আমি একদম ছোট থেকে বড় করি। তো ভিউয়ার্স, এই ডিমগুলো আমি এখন কী করবো বুঝতেছি না। যাই হোক ভিউয়ার্স, কলোনি পরিষ্কার করতে গিয়ে আজকে আমি দেখি যে আসলে এই পাখিটা মারা গেছে। ভিউয়ার্স, যাই হোক, ধন্যবাদ ভিউয়ার্স। যারা নতুন পাখি লালন পালন করেন তাদের প্রতি আমি অনুরোধ করব, হ্যাঁ, যেহেতু শীত সামনে আসতেছে, অনেক রোগ আসবে পাখির মধ্যে, তো আপনারা চেষ্টা করবেন ভালো পুষ্টিকর খাবার দেওয়ার জন্য, এবং খাবারটা যেন আপনি আপনার পাখিকে ভালোভাবে রোদে শুকানোর পরে পাখিকে খেতে দেন, এবং আপনার হাড়ি কলোনি যাই বলেন সব কিছু একদম শতভাগ পরিষ্কার রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।